নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দু হাজার বাইশে আপনি একটি সিএসসি সেন্টার খুলে কাস্টমারদের সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করে যদি প্রত্যেক মাসে দশ থেকে পনেরো টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওতে আপনাদের সিএসসি কীভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত বিস্তারিত আলোচনা করবো সেই জন্য ভিডিওটা পছন্দ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে নোটেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য কিন্তু ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমত এই অফিসের অফিসে চলে আসবেন এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে চলে আসবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে দু হাজার বাইশে কী করে আপনি একটা সিএসসি সেন্টার খুলতে পারবেন এবং একটা সিএসসি সেন্টার খুলে কাস্টমারদের সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করে প্রত্যেক মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আজকের যে টপিকগুলো আলোচনা করব সেগুলি হলো এখানে সিএস সেন্টারে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সিএস সেন্টার খুলে কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন সিএসসি সেন্টারের জন্য আপনি কীভাবে আবেদন করবেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং সিএসসির আইডি পাসওয়ার্ড কীভাবে পাবেন এই টপিকগুলো নিয়ে আলোচনা করব প্রথম বলব যে কী কী ডকুমেন্টস লাগবেন তো দেখুন তো প্রথম বলবো যে আপনাকে লোকাল রেসিডেন্ট কিন্তু হতে হবে যেখানের জন্য আপনি সিএসসি সেন্টার আপনি যেখানে খুলবেন সেই এলাকার কিন্তু আপনাকে বাসিন্দা হতে হবে তবে কিন্তু আপনি সিএসসি সেন্টার সেখানে খুলতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনাকে একটা দোকান অবশ্যই কিন্তু থাকতে হবে তারপরে হাই স্পিড ইন্টারনেট কানেকশান থাকতে হবে এরপর লাগবে যে টেক্স সার্টিফিকেট ঠিক আছে সিএসএন্টার আবেদন করার জন্য আপনার টেক্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই দরকার তবে টেক্স সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন তো এই অপশানে ক্লিক করলে এখানে নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন টেক্স সার্টিফিকেট কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ আবেদন করবেন এখানে তো পুরো ডিটেল লেখা আছে এখান থেকে তো আপনি দেখে নেবেন ঠিক আছে তো সেই জন্য টেক্সট সার্টিফিকেট অবশ্যই দরকার তারপরে আর কি লাগবে তারপর লাগবে হচ্ছে আধার কার্ডের সঙ্গে আপনার কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে অবশ্যই ঠিক আছে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার হবে ইমেল আইডি লিঙ্ক থাকতে হবে তো এছাড়া লাগবে প্যান কার্ড লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং কিন্তু আপনাকে মিনিমাম মাধ্যমে পাস কিন্তু করতে হবে এবং আপনার কিন্তু ফটো লাগবে এই করেই ডকুমেন্ট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি সিএসসি সেন্টারের জন্য আবেদন করতে পারবেন তো এবার সিএসসি সেন্টার খুলে কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন তো দেখুন তো সিএসসি সেন্টার খুলে আপনি প্যান কার্ড সার্ভিস পাবেন পাসপোর্ট সার্ভিস হেলথ সার্ভিস ভোটার কার্ড সার্ভিস আধার কার্ড সার্ভিস মোবাইল ও ডিটি রিচার্জ বিল পেমেন্ট তো ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রীর সমস্ত রকম যোজনা কিন্তু এখানে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং এডুকেশনাল সার্ভিস আছে ব্যাঙ্কিং সার্ভিস আছে তো বলতে গেলে সমস্ত রকম সার্ভিস কিন্তু এই সিএসসি মাধ্যমে আপনি কাস্টমারদের প্রোভাইড করতে পারবেন ঠিক আছে তো এবার সিএসসির জন্য আবার কীভাবে আবেদন করবেন তো দেখুন সিএসি আবেদন করতে গেলে প্রথম কিন্তু দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে এই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে সিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবেন এই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখন চলে আসার পর এখানে অ্যাপ্লাই বাটন ক্লিক করবার নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে কিন্তু আপনি সিএসসি ভ্যালি কিন্তু এখান থেকে আপনি চুজ করতে হবে সিএসসি ভ্যালি এখান থেকে চুজ করে নেওয়ার পর এখানে টেক্সট সার্টিফিকেট নাম্বারটা যে সেই টেস্ট সার্টি নাম্বারটা আপনি বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার এখানে ফিল করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো স্বামীর বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ইমেল আইডি ইমেল আইডি নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ইমেলে আবার একটা মেসেজ যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা বসানোর পর এখানে যে ক্যাপচারটা ফিল করার পর এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন তো স্বামীর বাটনে ক্লিক করার পর তারপরে কিন্তু এখানে আপনার যে আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার জেন্ডারটা চুজ করবেন করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ চুজ করবেন চুজ করার পর এখানে আপনার স্টেট এবং ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন তো তো তারপর যে লোকেশান টাইপ এখানে যে রুলার বা উরবান এখানে চুজ করে নেবেন তো তারপর যে অথেন্টিকান টাইপ এখানে ওটিপি আপনি চুজ করবেন করে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপটা আপনি সঠিকভাবে ফিল করবেন তো ক্যাপটা সঠিকভাবে ফিল করার পর এখানে চেক মার্ক করবেন এখানে চেক মার্ক করার পর এখানে সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো সামির বাটনে এখানে ক্লিক করলেন তো সামির বাটনে ক্লিক করার পর আপনারা সামনে নতুন একটি পেজ খুলে যাবে তো এখানে ঠিক ছোটো মারবেন মারার পর এখানে ওটিপি সিলেক্ট করবেন করার পর কিন্তু এখানে ইমেল এবং এসএমএস দেখুন এখানে চেকমাক করবেন এখানে করার পর এখানে জেনারেল ওটিপি বাটেন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো জেনে ওটি বাটন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা এস এম এস যাবে সেই ওটিপিটা এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে ভ্যালিডের ওটিপি বাটন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো ভ্যালিডের ওটিপি বাটন এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে ড্যাশবোর্ডটা খুলে যাবে তো এখান থেকে আপনি কী করবেন তো প্রথমে কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্টের ইমেজটা কিন্তু এখান থেকে আপনি ব্রাউজ পেজারে ক্লিক করে কিন্তু অ্যাপ্লিক্যান্টের ইমেজটা কিন্তু এখানে আপলোড করে দেবেন তো করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে কৃষক ডিটেলস তো এখানে কিন্তু আপনার যে দোকানের যে নামটা সেই নামটা কিন্তু এখানে বসে দেবেন বসে দেওয়ার পর অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন এবং হচ্ছে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার ভিলেজ এবং যদি ওয়ার্ডের ওয়ার্ডের নামটা কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন তো বসানোর পর এখানে পিনকোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে পোস্ট অফিসটা পোস্ট অফিসের নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে পুলিশ স্টেশন নামটা বসিয়ে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাটিউড লংগিটিউড তো যদি আপনি ল্যাটিটিউড আর লংিটিউড আপনার যদি যে দোকানের যদি ল্যাটিউড লংটিউড জানা থাকে তো এখানে বসে দেবেন যদি না জানা থাকে কিন্তু এখান থেকে ম্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে পয়েন্ট করতে হবে তো আপনার দোকানটা এখানে ম্যাপের মাধ্যমে লোকেশান এখানে পয়েন্ট করে নেবেন করে নেওয়ার পর কিন্তু অটোমেটিক ল্যাটিটিউড লংগিটিউড কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যান ডিটেলস তো এখানে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর কিন্তু এখানে প্যান নম্বরটা কিন্তু বসে দেবেন প্যান নম্বর বসিয়ে দেওয়ার পর ভেরবে বাটনে ক্লিক করবেন যে প্যানের যে নম্বরটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে তো তারপর হচ্ছে ব্যাঙ্কিং ডিটেলস তো এখানে কিন্তু তো আপনার অ্যাকাউন্ট টাইপটাকে সিলেক্ট করতে হবে সেভিং যদি হয় সেভিং যদি কারেন্ট হয় তো কারেন্ট তো তারপর কিন্তু অ্যাকাউন্ট যে হোল্ডার যে আছে তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ব্রাঞ্চ নেম এবং হচ্ছে যে ব্রাঞ্চ কন্ট্যাক্ট নম্বর কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ক্যান্সেল চেক তো এখানে ক্যান্সেল চেক কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে তো এখান থেকে ব্রাউজ এ ক্লিক করে কিন্তু আপনি ক্যান্সেল চেকটা কিন্তু এখানে আপলোড করে দেবেন তো এখানে ক্যান্সেল চেকটা কিন্তু আপনাকে পিএনজি বা জেপিজি ফরম্যাটে দশ থেকে আশি কেবির মধ্যে কিন্তু এখানে আপনাকে ক্যান্সেল জেগটা কিন্তু আপলোড করে দিতে হবে তো এরপর হচ্ছে কেওয়াইসি ডকুমেন্টস তো এখান থেকে আপনি যে কে ডকুমেন্টস কিন্তু এখানে আধার কার্ড কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো করে নেওয়ার পর কিন্তু আধার কার্ড ডকুমেন্টস কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন তো দশ থেকে আশিকের মধ্যে আপনার আধার কার্ডটি কিন্তু এখানে আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর এখানে চেক মাক করবেন চেক মাক করার পর এখানে সাবমিট বাটনটা আপনি ক্লিক করে দেব তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে তো এই অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আপনি এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন এখান থেকে আপনি প্রিন্ট করে এটা রাখবেন এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি স্টেটাসটা চেক করতে পারবেন তো এবার স্টেটাসটা চেক করবে আপনি কী করে করবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা আপনি করলেন সেটা কী এখন বর্তমানে কী অবস্থায় আছে তার স্ট্যাটাস চেক করার জন্য ফার্স্ট আপনি হোমে আসবেন তো হোমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই এখানে ক্লিক করার পর এখানে যে স্ট্যাটাস চেক এই বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েছিল রেফারেন্স নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসে দেবেন তো সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসানোর পর এখানে ক্যাপচার কিন্তু আপনি সঠিকভাবে ফিল আপ করে দেবেন ক্যাপচারটা ফিল আপ করে দেবো সাবমিট বাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার নামটা কিন্তু এখানে লেখা থাকবে এবং হচ্ছে আপনার আন্ডার রিভিউ কিন্তু এখন বর্তমানে হয়ে আছে তো এরপর কিন্তু আপনাকে দু থেকে তিন মাস কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তারপরে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে তো কন্ট্যাক্ট করার পর কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজার কিন্তু আপনার যে দোকান কিন্তু ভিজিট করতে আসবে তো এই দোকান ভিজিট করে আসার পর তার দোকানটা ভিজিট হওয়ার পর কিন্তু কিছুদিনের পর কিন্তু আপনাকে আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ইমেলের মাধ্যমে আপনাকে দিয়ে দেওয়া হবে তো এবার যদি দু থেকে তিন মাস হওয়ার পরেও যদি ডিস্ট্রিক্ট ম্যানেজার যদি আপনাকে কন্ট্যাক্ট না করে তাহলে কিন্তু আপনাকে নিজে থেকে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজারকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে তো এবার চেয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানান সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু আমি ডিস্ট্রিক্ট ম্যানেজার নাম্বার কিন্তু আপনাদের যে প্রোভাইড করে দেবো তো সেখান থেকে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট ম্যানেজের সঙ্গে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং হচ্ছে তার ইমেল এডিও আমি দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু ইমেলের মাধ্যমে কিন্তু আপনার রেফারেন্স নম্বরটাকে দিয়ে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট ম্যানেজারের সঙ্গে কিন্তু কন্ট্যাক্টটা করে নিতে পারেন তো কনট্যাক্ট করে নেওয়ার পর কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজার কিন্তু তার অফিসের কিন্তু এখানে আপনার দোকানটা ভিজিট করতে আসবে তো ভিজিট করে দেওয়ার পর কিন্তু পনেরো থেকে এক মাসের মধ্যে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনার ইমেলে আপনাকে দিয়ে দেবে তারপরে কিন্তু আপনি সিএসসি বিভিন্ন রকমের সার্ভিসে কিন্তু আপনি লাভটা উঠাতে পারবেন খুব সহজেই তো এটা হচ্ছে ফুল প্রসেস আচ্ছা যে পদ্ধতিতে দেখালাম এইভাবে কিন্তু আপনি সিএসসি জন্য আবেদন করবেন আমরাও কিন্তু এইভাবে সিএসসির জন্য আবেদন করেছিলাম এবং আইডি পাসওয়ার্ড আমরাও পেয়ে গেছি সেই জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনারা এই পদ্ধতির মাধ্যমে সিএসসি জন্য আবেদন করবেন ঠিক আছে তো এরপরে বলবো সিএসসি আইডি পাওয়ার জন্য কত টাকা খরচ হবে তো দেখুন তো বর্তমানে কিন্তু সিএসসি আইডি পাওয়ার জন্য একটা ইন্স্যুরেন্স কিন্তু করতে হয় সেই জন্য কিন্তু কিছু খরচ হয় দু থেকে তিন হাজার টাকা কিন্তু একটা খরচ হয় তো সেই জন্য যখন ডিএম আপনার দোকানে ভিজিট করতে আসবে তার সঙ্গে কিন্তু কথা বলে নেবেন যে বর্তমানে কত খরচ তারা নিচ্ছে সেটা কিন্তু তার সঙ্গে আপনি কথা বলে নেবেন ঠিক আছে এছাড়া কিন্তু অন্য কাউকে কিন্তু আপনি টাকা দেবেন না ঠিক আছে তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে